আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা মজার রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছে। আজকে শেয়ার করব বিলের শিং মাছ রান্নার রেসিপি নতুন আলু দিয়ে, অর্থাৎ দেশি আলু দিয়ে। এত লোভনীয় হয়েছে রান্নাটা গরম ভাতের সঙ্গে, আর কোনো কিছুই দরকার হবে না। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি মাছগুলো ধুয়ে রেডি করে দিয়েছি, এবার রান্না করে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে মশলা অ্যাড করব। তো এখন যেহেতু বিলের পানি শুকিয়ে আসছে আর সব বড় বড় শিং মাছ বাজারে পাওয়া যাচ্ছে, তো আমি বাজারে গিয়েছিলাম, তো 4 কেজির মতো শিং কিনেছি, সব বড় বড় সাইজের শিং আর একদম বিলের মাছ। আর এখন বাজারে অ্যাভেলেবল নতুন আলু, বিভিন্ন রকম আলু, আর লাল আলুটা আমি এখানে নিয়েছি, একদম আঠালো যে আলুটা। তো একে মশলাগুলো দেওয়ার আগে পানি দিয়ে নিয়েছি, তো মশলাগুলো অ্যাড করার আগে অবশ্যই পানি দিতে হবে। যারা নতুন আছেন রাঁধুনি, তাদের জন্য হেল্প হবে। আমার এভাবে রান্না করবেন, পানি দিয়ে মশলা অ্যাড করবেন, তাতে মশলা পড়ে যাবে না। হলুদ লাল মরিচের গুঁড়ো, তারপর দিলাম এখানে জিরা গুঁড়ো, কালো এলাচের গুঁড়ো, বড় কালো এলাচ যেটা, কালো গোলমরিচ, এই ধরনের মশলাগুলো আমি মাছে দিই। আদা রসুনটা আমি মাছে খাই না ভিউয়ার্স, তো মশলাটা আমি দুবার কষি নিয়ে মাছ দিয়ে দিব। আর বাজারে মাছ কিনতে গিয়ে আরও মাছ কিনেছি, দেশি মাছ, ছোটো চিংড়ি, গলদা চিংড়ি। তো মাছ কিনতে গেলে আমার শুধু মাছ কিনতেই মন চায়, তো বেশি মাছ কিনলে আবার হয় কি সেটা আর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, মশলাটা দুবার কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিচ্ছি। যে মাছটা আমি কিনি সে মাছটা আমি 7 থেকে 8 দিনের মধ্যে শেষ করব। আর দীর্ঘদিন যদি ফ্রিজে মাছ রাখেন সে মাছটা কিন্তু টেস্ট হয় না, আর এটা অনেকেই আমরা জানি। তো ভিউয়ার্স, আমি মাছটাও দুবার কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিব। আর এই শিং মাছে দেশি আলুটা দিলে বেশি মজা হয়, আর যেহেতু তরকারিটা ঝোল হবে, তার কারণে দেশি আলুটা দিলে ঝোলটা বেশি মিষ্টি হয় খেতে। মাছটা উঠিয়ে রাখবো না, মাছটা দুবার কলকসা হয়ে গেলে এখানে আবার আমি আলু দিয়ে একবার কষিয়ে নেব, তাতে করে যে মশলার গন্ধটা, মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। তো এই আলুগুলো একদম দেশি আলু, আঠালো আলু। এই আলুগুলোর ডাল খেতেও ভালো লাগে, ঝোলের তরকারিতে খেতেও ভালো লাগে। ভীষণ মজার রান্নাটা, আমার বাসার সবার পছন্দ, বিশেষ করে আমার বাবুদের পছন্দ। তো এই রান্নাটা আমার মাঝে মাঝেই করতে, সপ্তাহে 2 দিনেই এই রান্নাটা আমার করা লাগে। আর আলুটা কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেবো, ফোর আলুটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। অনেক রান্নায় আমি দেখি রান্নাগুলো অনেক ভালো হয়, কিন্তু অনেকে আবার কষায় না। তো না কষালে যতই আপনার রান্না মশলা দেন না কেন, রান্না কিন্তু ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে কিন্তু খেতে ভালো লাগবে না।
তো কষালে মশলার গন্ধ চলে যায়, মাছের গন্ধ চলে যায়, যে কোনো সবজি সেটার গন্ধ চলে যায়। যখন আমি এভাবে খুব যত্ন করে মশলা কষি নেই, মাছ কষি নেই, সব কিছু ভালোভাবে কষি নিয়ে সময় দিয়ে রান্নাটা করি, আর সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেই। তো রান্নাগুলো আমার যদি আপনাদের ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে বেলটাকে বাজিয়ে দিন, রান্নার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, আর একটা লাইক দিয়ে দিন। বন্ধুরা দেখুন রান্নাটা কষানোটা আমার কত সুন্দর হয়েছে, আর ঝোলের পানি দিয়ে দিব সাথে কাঁচামরিচ ধনে পাতা অ্যাড করে, ঝোলটা কমিয়ে আসার পর নামিয়ে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো যে কোনো জিনিস স্কিপ করলে বোঝা যায় না আমার রান্নাটা কীভাবে করছি। তো ধৈর্য সহকারে যারা দেখুন দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই রান্নাটাতে ঝোল খেতে বেশি ভালো লাগে, গরম ভাত আর ঝোল মেখে মেখে খেতে কিন্তু দারুণ লাগে ভিউয়ার্স। আশা করছি আপনারা আমার মতো করে একদিন ট্রাই করবেন আর খেয়ে মজা পাবেন। তো এই ছিল আমার আজকের রান্নার ভিডিও। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।